চ্যানেল সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর সবাইকে শুভ নববর্ষ। তো এই ব্লগটা কবে দেওয়া হবে আমি ঠিক জানি না, আর আজকে পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বলতে এখন রাত্রি 9টা বাজে আর আমরা এখন বেরোচ্ছি, সারাদিন বেরোতে পারিনি। আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, দেখাচ্ছি প্রিন্সেসকে ভালো মতো ওর ফুল লুকটা। তো যারা নিউ ভিউয়ার্স আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো তো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমার ছোট্ট মডেল, মডেল হাঁটছে এদিকে ওদিকে, সব ছড়াছিটি করে রাখে সারাক্ষণ মডেল। তো শ্রী দেখো ড্রেসটা কেমন লাগছে, শ্রী পাপা দিকে লাইট টাইট অফ করে দিল, আর শ্রী পাপাকেও দেখে নাও তোমরা। আসো মা, আই যে মামা এদিকে তাকাও মামা। স্ত্রীকে সামনের ক্যামেরা দিয়ে দেখাতে হবে। হঠাৎ করে আজকে লজ্জা পেয়ে গেছে, লজ্জা পায় না আজকে ভিডিও, আজকে যে ভিডিওটা এডিট করেছি না সেই ভিডিওটা যদি দেখো হাসতে হাসতে গড়া গড়ি দিবা। আমি ওই জন্যই পুরোটা রেখেছি, এরকম মানে ভিডিও না দিলে লোকে মজা কি করে পাবে তাই না। হ্যাঁ সেদিনকে আমাদের গেস্ট এসেছিল আমেরিকা থেকে, আসলে ফ্লাইটে একটু টাইম টেবিলটা একটু মিস হয়ে গেছিলো, আসলে আকাশে খুব মেঘের জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো। তারপরে বলো এখানে প্রথম যখন প্রেম করতে হয় এখানে প্রথম ডেটে এসে কবে? ১৪ই মার্চ নাকি, 14ই এপ্রিল না 14ই ফেব্রুয়ারি, ওই যে শ্রী ইয়ে ছোটোর ফোনটা কিনে নিয়ে আসলাম তখনও তো এখানে এসে খেয়েছিলাম। তার আগে কবে? হ্যাঁ হ্যাঁ সেদিন আজকে রেস্টুরেন্টে আসার একটা কারণ আছে। গরম আছে নাকি দেখো, যাওয়ার একটা কারণ আছে, স্ত্রীকে নিয়ে এই পর্যন্ত যাওয়া হয়নি,
তো শ্রীর এখন 19 মাস, তাই ভাবলাম যে যাই শ্রীকে নিয়ে। আর এই রেস্টুরেন্টেতে ফার্স্ট আমি আর শ্রীর বাবা, মানে আমরা যখন প্রেম করতাম তখন এই রেস্টুরেন্টে গিয়েই খাওয়া দাওয়া করেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর ভীষণ ভালো কেটেছিল সেই দিনটা। তার জন্য ভাবলাম মেয়েকেও নিয়ে যাই, আর এই রেস্টুরেন্টটাতে এখন আর যাওয়ার কোনো ইচ্ছেও করে না, তবু একটা টান থেকেই যায় না, যে ফার্স্ট টাইম যেহেতু গিয়েছিলাম তার জন্য মেয়েকে নিয়েও গেলাম। আর তাছাড়া এখানে আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, তো এখন সেসবেই যাই। তো ভাবলাম পয়লা বৈশাখের দিন ওইখানেই যাই। আর শ্রী জানো তো বাড়িতে সব কিছু পেস্ট করে খাওয়াই, ও কিচ্ছু খায় না। বাড়িতে যদি এই চিকেন ললিপপটাও দিতাম ও খেত না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে একটু একটু করে খেলো। তো যাই হোক, ভালোই লাগলো। তারপর হচ্ছে ভাবলাম যে তোমাদের সঙ্গে মানে সামনাসামনি বলি রেস্টুরেন্টে যে আমরা এখানে কবে এসেছিলাম, কত তারিখ, হেন তেন। তো আশেপাশে লোক, এত লোক ছিল যে সবাই কথা বলছিল, আর দেখতেই পেলে শুধুই ছিল চিকেন ললিপপ, তাছাড়া আর কিছুই ছিল না। চিকেন ললিপপ আর আইসক্রিম আমরা সেটাই খেয়েছি, আর খেয়ে দিয়ে চলে এসেছি। আস্তে আস্তে রাত্রি 11টা বেজে গেছিলো, তার জন্য বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হলো না। তো কী আর করা যাবে, এসে স্ত্রীকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়ানো হলো। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা এখন জানিয়ে কোনো লাভ নেই, অনেক দিন হয়ে গেছে ব্লগটা দেওয়া হয়নি এডিটিংয়ের কারণে। তো আজকে ফাইনালি আমি নিজেই এডিটিং করলাম, তো এডিটিংটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, জানালে খুব খুশি হব। তো ব্লগটা দেখতে থাকো।